আলাইকুম বন্ধুরা, আমি দেখাবো আজকে আমার খামারের কিছু কবুতর এবং নতুন খামারে কিছু বাচ্চা দিয়েছে, সেগুলো আমি দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, চলে আসছি খামারের ভিতর। এখন দেখাবো, এই যে আমার এখানে খামারে আছে একটা গুগু পাখি, তো আমি সেটাকে বের করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খামারে যে গুগুটা, আমি সেটা দেখাবো। এখন একটা মাত্র আমার গুগু পাখি আছে, বাকি যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা গুগু পাখি আমার, অসাধারণ। আর শুধুমাত্র একটি গুগু পাখি আছে, বাকি যে একটা গুগু পাখি ছিল এটা মারা গেছে। তো বন্ধুরা এই হচ্ছে গুগু পাখি, আরও কিছু কালেকশন নিয়ে আসতে হবে গুগু পাখি, এবং এখন দেখাবো কবুতরের ভিডিও। কথা অফ করলে বন্ধ করি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের দেখাবো কিছু গুগু পাখি আমার, এই যে দেখতে পাচ্ছেন খোপ, এটা এটার মধ্যে দুইটা গুগু পাখির বাচ্চা আছে, তো আমি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই কার্টন ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গুগু পাখি দুইটা, গুগু পাখি বলছি কবুতরের দুইটা ছানা, অসাধারণ। এটা মাত্র আজকে 3-4 দিন বয়স হয়েছে, মাশাল্লাহ অসাধারণ। আমি বের করে দেখাচ্ছি। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ দুটি বাচ্চা গুগু পাখির, আমি আপনাদের দেখাচ্ছি। আরও একটি খুবই আমার দুটি গুগু পাখির বাচ্চা আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মা গুগুর, মা কবুতরটি বসে আছে, তো ওনার মায়ের নিচে একটা কবুতরের বাচ্চা। দেখতে পারি কবুতরটি বাচ্চা দিয়েছে, দুটি বাচ্চা অসাধারণ। আমি আপনাদের এখন দেখাবো, এটাকে আমি ছেড়ে দিচ্ছি এখন। বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অসাধারণ একটা বেবি। দুঃখের বিষয় হলো আমার আরেকটা বেবি এটা মারা গেছে, একটা জীবিত আছে আরেকটা মারা গেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা এখন খোপের মধ্যে রেখে দিচ্ছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ কবুতরের বাচ্চাটি। আমার আরেকটি কবুতরের বাচ্চা মারা গেছে, দেখতে পাচ্ছেন